প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 1.2 কোশ্চেন নাম্বার 15। দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হিসাব করি। তা দেখো এটা আমরা কিভাবে করছি। এটা করছি সমাধান, তাহলে প্রথমে আমরা লিখে নিচ্ছি যে আমরা জানি আমরা জানি গসাগু গুণিত লসাগু, গসাগু গুণিত লসাগু সমান হয় সংখ্যা দুটির গুণফল, সমান হয় সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল এটা আমরা জানি। কী কী দেওয়া আছে দেখো, আমাদের গসাগু দেওয়া আছে, লসাগু দেওয়া আছে এবং একটি সংখ্যাও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটির গুণফল সমান, অন্যভাবে যদি লিখি সংখ্যা দুটির গুণফল গুণফল সমান হবে গসাগু গুণিত লসাগু। গসাগু কত আছে 8 আর লসাগু আছে 280। এখানে দেখো সংখ্যা দুটির গুণফল বলা আছে, তাহলে একটি সংখ্যা আছে 56। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি সংখ্যা দুটির গুণফল, একটি সংখ্যা হচ্ছে 56 ও অপর একটি সংখ্যা আমরা ধরে নেব, ঠিক আছে, গুণিত অপর সংখ্যাটি হবে গুণিত অপর সংখ্যা অপর সংখ্যা সমান হবে 8 গুণিত 280। ঠিক আছে, তাহলে অতএব অপর সংখ্যা এটাকে আমরা একটু রাফ করে নিই, এটা প হবে, অপর সংখ্যা হবে সংখ্যা সমান হবে 8 গুণিত 280/56। ঠিক আছে, এরপর আমরা কাটাকাটি করে দেখবো যে আমাদের কত হচ্ছে। তাহলে 8 একে 8, 7 8 56। ঠিক আছে, তাহলে এটা আবার কাটা যাবে, 7 একে 7, 4 7 28 0 40। তাহলে অপর সংখ্যাটি আমরা পেয়েছি 40। অতএব অপর সংখ্যাটি হবে, এটা অ আমরা করে দিচ্ছি এখানে, অ অপর সংখ্যা এখানে অ করে দিলাম আমরা। ঠিক আছে, অতএব অপর সংখ্যাটি হবে 40, এটাই আমাদের উত্তর হবে। ঠিক আছে, আরেকবার দেখে নাও যে আমরা জানি গসাগু গুণিত লসাগু সংখ্যা দুটির গুণফল, একটি সংখ্যা দেখা যাচ্ছে 56, তাহলে 56 গুণিত অপর সংখ্যা সমান 8 গুণিত 280, অপর সংখ্যা হবে 8 গুণিত 280/56 অর্থাৎ 40, অতএব অপর সংখ্যাটি হবে 40। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।